গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে গেছে দেখেন অজিলাত কুলু কারে কয় অন্তরের মধ্যে কম্পন কারে কয় একটু শোনেন গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে গেছে ঘুম ভাঙ্গার কারণ হলো খাতি জাতল কবরা আল্লাহ নবীর এই ডান হাত বুকের মধ্যে নিয়ে ফুপায়া ফুপায়া কানতেছে আল্লাহ রাসূল বলে খাতিজা আমি নবী ঘুমাই দুনিয়ার সবাই ঘুম পাড়ে আর তুমি কান্দো কেন খাতে যাবো ইয়া রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না সোনাল কবেন না আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না কারণ দুনিয়াতে প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয় মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে বলে বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম কিন্তু আমি খাদিজা আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার দুইটা হাত আপনার হাতে তুলে দেওয়ার মতন কোন মানুষ দুনিয়াতে নাই বরং আপনার দুইটা হাত আপনার চাষা আমি হাতে তুলে দিয়ে বললেন আজ থেকে আমার দায়িত্ব তোমাকে তাহলে রাসুলের জীবনে বিয়ার সময় সিদানা উল্টা এই সিদানা উল্টা কি উল্টা কবর বলেন না আপনি বিয়া করছেন বইয়ের হাত আপনার হাতে তুলে দেয়নি দেয় নাই আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে দিলাম কিন্তু খাতিজার হাতে নবীকে তুলে দিছে সেদিন থেকে খাতিজা বুঝতে পেরেছে শিশুকালে মা থাকতে পিতা গর্বে নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার এ তিন নবী ছিলেন এগে জনা আলাম ইয়াজিদিকে ইয়াতি ইমানফা আওয়া আল্লাহ কোরআনে বলেছে আপনাকে আমি এতিম হিসাবে পেয়েছি জোরে এখন সোহা আল্লাহ খাতিজা ভাইয়া হুজুর আপনি ঘুমায় গেলে। আমি খাদিজা ঘুমাতে চাই ঘুমের পূর্বে একটা জিকির আছে সেই জিকিরটা হলো আল্লাহাম্মা বিস্মিকা আপনারা ঘুমের আগে জিকির করেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আমুতু আজিলাত কুলুবহুম হুমকে বুঝাতে গিয়ে বলতেছে আমুতু ওয়া আগে জীবন না আগে মরা আপনি যখন ঘুমাতে যাচ্ছেন এই জিকির কেন করলেন এই জিকিরের বাংলা কি আরবিতে তো বললেন এর একটা বাংলা অর্থ আছে না নাই জোরে আছে না হ্যাঁ বাংলা অর্থ কি আমি মরে যাচ্ছি আমি মরে যাচ্ছি তুমি যদি আমাকে চেতন না করো আমি খাতিজার কোনো ক্ষমতা নাই যে আমি সেতন পাবো খালি খাতিজা আমাদেরও জিকির করতে হবে আমি যে ঘুমের মধ্যে মরে গেলাম আমাকে জাগ্রত করার মালিককে আরও জোরে জোরে তা আপনি ঘুমানোর সময় কি এসা নামাজ পড়ে ঘুমালেন না না পড়ে ঘুমাচ্ছেন আপনাকে বলতেছি না সবাইকে লক্ষ্য করে বলতেছি আপনি যে ঘুমাচ্ছেন রাত্রে এটা কি এসান নামাজ আদায় করার পরে ঘুমাচ্ছেন না না পরে ঘুমাচ্ছেন আপনি যে এসান নামাজ আদায় করে ঘুমিয়ে যান ফজরা আগে যদি আল্লাহ আপনার মৃত্যু দিয়ে দেয় দুনিয়ার কোনো মুসলমান যদি আপনার জানাজা নাও করে তারপরেও নামাজের ছিল আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আর আপনি যদি এসার নামাজ না পড়ে ঘুমিয়ে যান ফজর আগে যদি আপনার মৃত্যু হয়ে যায় দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানা আদায় করে তারপরও আপনি জান্নাত পাবেন না আপনাকে জাহান হতে হবে কারণ মান তারা কাসালাত মোতাম্মেদান ফাকাদ কাফারা ইচ্ছা করে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যে বাদ দিল সে আল্লাহর সঙ্গে সুফুরি করল দুই একজন নাউজুবিল্লাহ কয় বাদ বাকি কথা কয় না রে ইমানের শেষতর কি আমল বিল আর কান বোতা লাগবে তো লা সলা তালা ইমান নামাজ নাই তার ই নাই ওর আবার ইমানের ওয়াশ করে কি হবে খাদিজুলের খবর বলে এ আমু তো শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে হাজির হয়ে গেছে আর যেন দেখতে পাই সর্বশেষে যেই ব্যক্তি কবরের ঘরে যাবে ওই ব্যক্তিকে পঞ্চাশ লাগাই বলতেছেন মাশাল আমাকে আমার একটা বাড়ি রে সবাই যাচ্ছে আর বলতে কার বাড়ি রে কার বাড়ি রে এ বাড়িতে কয়দিন থাকবেন এ কতক্ষণ কয়দিন থাকবেন পঞ্চাশ বছর কোনো গ্যারান্টি নাই কিন্তু কবরের বাড়িতে আপনাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে রাসুল বলেছেন সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে তাকে থাকা লাগবে পঞ্চাশ হাজার যে আগে গেছে তার তর হিসাব নেই তাহলে পঞ্চাশ হাজার বছর যদি কবরে থাকা লাগে একটা আবার চোখ বন্ধ করে দেখেন তো জানলা কয় না দেখেন চোখ বন্ধ করে দেখেন বালিশ আছে কম্বল আছে দরজা নাই জানলা বালিশ নাই আলো নাই সন্ধকার কবরে পঞ্চাশ হাজার বছর কেমনে থাকবো গো নবী সেই কবরকে সামনে নিয়া আমি ছোট বাচ্চার মতন কানতেছি আমার চোখের মধ্যে কোনো ঘুম আসতেছে না আল্লাহ নবী খাদিজার কবরে চুমু দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে আমলের মাধ্যমে সম্পর্ক করেছেন তার মানে বোঝা গেল ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে লাগবে তার আমল ধরে কোন কি লাগবে আল্লাহ কোরআনে বললেন ওয়াল আসুরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাজি না আমানু এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো ওয়া আমিলু সালিহা রুবি বলেন খাদিজা আপনি যে মেয়ে কামল করেছেন আপনি অন্ধকার কবরে গেলে কি হবে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া ধীবে তাহলে কি বুঝলেন পঞ্চাশ হাজার কবর বছরের কবর যদি আল্লাহ জান্নাত বানায় দেয় তাহলে কোনো সমস্যা আছে এক আধ লক্ষ বছর থাকলে সমস্যা আছে এক একাধ কোটি বছর থাকলে সমস্যা আছে তার মানে সকলের জন্য কবর থাকবে গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে তাদের কবরকে কে আল্লাহ না বানাই দেবে খাদিদার চোখের পানি বন্ধ হয় হয়নি অজিলাদ কুলুবহুম অন্তরের মতো তখনও এরকম করতেছে আল্লাহ রাসুল বলে খাদিজা আমি আপনাকে এত বড় সম্বাদ দিলাম যে আল্লাহ আপনার কবর জান্নাত বানায় দিবে এরপরেও কি আপনার চোখের পানি বন্ধ হবে না খাদিজা বলেন বিশ্বাস হয় কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না রাসুল তিনবার বললেন নাওজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লা ইমান কাক দেখে আল্লাহ রাসুল তিনবার নাউজুবিল্লা কইলে খাদিজা চমকে গিয়ে বলে হুজুর আমি আপনার কাছে কিছু চাই এ কথা শুনে আপনি তিনবার নজরুল্লাহ বললেন কেন রাসূল বলেন ইমানের শর্ত হল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে ইয়া কানা বুধু ইয়া কানা স্তাই কিন্তু আজকে আমরা অনেক মাথার টুপি দিয়ে বাবার দরবারে যাচ্ছে আর বলতেছি আমার দয়াল বাবার দরবার কেউ ফিরে না এরকম নাই আ হুম আ এই গজলে আপনি গান একটু সাইজ ওতো গান তাহলে সব হবে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ 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 এখান থেকে পারমান হয়ে গেল আল্লাহ সাড়া নবীর কাছেও সাওয়াজ তাহলে পীর সাহেবের কাছে মাজারে নিয়ামতপুর নিয়ামতপুর লাল টেনা বান্ধে আমি জিগাতলা দিয়া ওই যে আপনার শিবগঞ্জের রাস্তা দিয়ে জিগাতলা যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি এক গাছত খালি লাল কাপড় বান্ধাতে লাল কাপড় যাই কোনো বিপদে পড়ে ওখানে লাল কাপড় বান্ধি কি বিপদ চলে যায় আপনারা বলেন তো যারা ওখানে লাল কাপড় বান্ধিছে ওর কি ইমান আছে এ কথা কন্যা আছে ইমান নাই কারণ আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া যাবে না চাইতে হবে কেবল মাত্র আল্লাহর কাছে আল্লাহ বলতেছেন এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহর জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সাহেবরা বললেন মা হুয়া জিকির ওগো আল্লাহর নবী সেই জিকিরটা কি আল্লাহ রাসুল বললেন জিকিরটা আমি বলবো না আল্লাহ বলতেছেন ইন্না এটা এমন একটা জিকির আল্লাহ আমাদের প্রতি নাজিল করেছে যে জিকির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে এটা এমন একটা জিকির যেই জিকিরের দায়িত্ব হেফাজতের দায়িত্ব কার হাতের আল্লাহর হাতে আজকে বাংলাদেশে যেগুলা জিকির হয় এগুলা জিকির তো কোনো ঢপ নাই এক এক তরিকায় এক এক রকম জিকির এক এক তরিকা আপনি যদি চিষ্টিয়ায় যান সেখানে এক ধরনের কাদরিয়াতে এক ধরনের নকশাবন্দিয়া আরেক ধরনের এক এক তরিকার এক এক জিকির আপনারা বলেন তো মূলত তরিকা কয়টা এই নবীর উন্মতেরা মূলত তরিকা কয়টা আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহা ও আতিউর রসূল ও আতিউ উনিল আম্রি মিনকুম আল্লাহ বলে নাই এখানে আল্লা বলেছে ও উলিল আমরি মিনকম খুব খেয়াল করবেন আল্লাহ কেন এভাবে বললেন আল্লা বললেন আতিউর লহ আতিয়র রসুল আল্লা আনুগত্য করো নবের তরিকা মতাবে চলো ও উনিল আমর তোমাদের যারা নেতা হবে তাদেরকে তোমরা মান অতক্ষণ ততক্ষণ মানবা যতক্ষণ তোমাদের আমির আল্লাহ এবং রাসূলকে মানবে আজকে পীর সাহেবকে আমরা মানি কতক্ষণ ইমাম ইমামকে আমরা মানি কতক্ষণ ইমাম যদি আসরের নামাজে তিন রাখাতে বসে থাকে একটা মুসলিম তো আমরা মানি না কারণ আমরা জানি আসরের ফরজ চার রাখাত কি কোন জানি কি জানি না আজকে ইমাম সাহেব দাওরা বাস টাইটেল বাস একদিন চার রাখাত পড়াছে আজকে সৈরা সারি সৈরা সারি না ক্ষমতা যাওয়ার পরেও যারা ক্ষমতার শেয়ার ছাড়ে না এরা হলো এক নম্বর শৈরে জোরে কোন কথা ঠিক কি না তো ওরে আমরা নেতা বানাইছি দেখে তুমি ইচ্ছা মতো নামাজ পড়াবা এতদিন চার রেখাত পড়াছে আজকে শৈরে ছেড়ে হয় তিন রেখাত বসে আছে চার নম্বর কাতার থেকে অটো ভ্যান চলায় ও আবার জানে আসরের ফরজ কয় রাখাত তিন রাখাতে ইমামকে বসা দেখে নেতাকে তিন রাখাতে বসা দেখে ওই চার নম্বর থেকে চিৎকার দিয়ে উঠছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম মনে মনে কয় তুই যতই চিল্লা আমি ওট আপনারা এখন বলেন মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে কেন ভ্যানালার পক্ষে তোমাকে আমরা ততক্ষণ একতেতা করব তুমি যতক্ষণ আল্লাহ রাসুলকে মানবা আল্লাহ রাসুল নামাজ চার রাকাত তুমি তিন রেখাতে বসবা আমরা তোমাকে নেতা মানবো না রকমা দিয়ে তোমাকে খাড়া করে দিব ধরে যান কথা ঠিক কিনে আমরা পিসকে মানব ততক্ষণ বীর নবীর তরিকা মোতাবেক থাকবে যতক্ষণ জরে যান কথা ঠিক কিনা পীরের মতো নবিকার তৈরি করে বুঝবেন এটা ভণ্ড ভণ্ড এক কথা কনে এটা কি ঠিক এটা হলো ভণ্ড আমার মায়েরা বোনেরা বর্তার অন্তর বসে আছেন আপনাদের কথা এখান থেকে শোনা যায় মা আল্লাহ কোরআনে বললেন অতরনা ফিবযুতিকুন্না পলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া তিল উলা আমার মেয়েদের জন্য বলতেছি এতে এখন মায়েরা চিল্লা করতেছে মায়েরা চিল্লাচিল্লি করতেছে খাতি জাতুল কবর একদিন নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে আমার জন্য কি খুশির কোনো খবর আছে আল্লাহ রাসুল বলেন খাতিজা তোমার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আজ থেকে শোনো দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে খাদিজা মুসকি মুচকি হাসে রাসুল বলে খাদিজা হাসতেছেন কেন বলে হাসার কারণ হলো কারণে পর্যন্তই খবর আমি জানতাম না আজকে যখন জানতে পারলাম নারীদের মধ্যে খাদিজা এক নম্বর জান্নাতি আনন্দে আমার কলজা ফাটা যায় রাসুল বলে খাদিজা আপনি এক নম্বর জান্নাতি হয়েছেন এটা ঠিক কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কিন্তু আপনি না এক নম্বর জান্নাতে হলাম তাহলে জান্নাতের নেত্রে এবার কে হবে আল্লাহ বললেন জান্নাতের নেত্রী হবে আপনার কলিজা টুকুরা ফাতেমা সোণাল্লাহ কয় না রে সোনাল্লাহ কয় না রে কি জিকির জানেন একবার সোণাল্লাহ কইলে আপনার নামে আপনার নামে জান্নাতে একটা গাছ আল্লাহ লাগে দিবে আপনার নামে বিশ্বাস হয়ে বিশ্বাস হয় না যতবার আল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আপনার নামে কারো নামে না আপনার নামে আল্লাহ জান্নাতে লাগাই দেবে ইউ কালেক্টার কি গাছ লাগাবে ইউ কালেক্টর মেহগুনি না না ফলদার বৃক্ষ অলা তাশতাহী আনফুসুকুম আপনি যেমন ফল চাবেন তেমন ফল ওই গাছ থেকে আপনি পাবেন জরেগার জহর আল্লাহ হাইরে গাছরে যে গাছের যে একটা ছায়া হবে এই ছায়া অতিক্রম করতে তাজা যা ঘোড়া লাগবে পাঁচশো বছর এখন আপনি চিন্তা করতেছেন তাহলে আপনার জান্নাত কত বড়ো হবে আল্লাহ নবী বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তিকে এই দুনিয়ার চাইতে দুই গুণ বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবে তাহলে জান্নাতের মধ্যে গাছের দরকার আছে না নাই বর্তমান সরকারও কি বলতেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে গেলে বেশি বেশি গাছ লাগাও আমাদের জান্নাত যেন মরুভূমি না হয় এই জন্য আল্লাহ যদি দেয় আমার বিশ্বাস আপনাকে আল্লাহ জাহান্নাম দিবে না যদি দেয় যদি বলে তো একটা কথা আছে তখন এই গাছগুলো কি করবে জানেন এটা আপনারা শোভান আল্লাহকে গাছ লাগাচ্ছেন এই গাছগুলো হাওমাও করে কান্না শুরু করে দিবে আল্লাহ কয় কেরে গাছ কান্দিস কেরে গাছগুলো বলতেছে আল্লাহ কান্দার কারণে হলো আমরা জান্নাতে আসি আর আমাদের মালিকগুলোকে আপনি জাহান নাম দিচ্ছেন আমাদের মালিক যদি জাহান নামে যায় আমরা কার আশায় এই জান্নাতে থাকি আল্লাহ বলবে গাছ কি চাও গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাবো সেখানে দেখছেন আমাকে গাছগুলো আমাদেরকে কত ভালোবাসে আর তারেক জিয়ার যারা সাঙ্গ পাঙ্গ বউরা যখন তারেক জিয়া আসতেছিল জিকির এরকম জিকির করতেছিল তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক একসাম মিছিল নাই আমরা জাহান নামে যাচ্ছি অথচ গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাবো সেখানে আল্লাহ বলবে গাছ তোদেরকে জাহান নামে পুরানার জন্য তো আমি জান্নাতে লাগাই নি আল্লাহ গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলি তো লেখা শুকা যায় আল্লাহ রাসুল বলবে গাছেরও সিলাই আল্লাহ তালে ওই সকল জাহান্নামি বান আবার জান্নাতি ঘোষণা করে দিবে হয়তো ভাবতেছেন তাহলে সোহান আল্লাহ বললি যদি এত ভালো হয় অন্য কিছু করার দরকার না রাসুল বলেছেন তিনটা জবান থেকে বের হবে একটা হলো সোবাহ আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ একটা হলো আল্লাহ আকবর তোমরা বিশ্বাস রাখো যত বড়ই তোমরা পাপি হও না কেন এই তিনটা জবান দিয়ে বের হয় ওই ব্যক্তির দুনিয়াতে মা পাইয়া জান্নাতি হয়ে যাবে তার মানে বোঝা গেল আমরা যারা সোহান আল্লাহ বলতেছি আমরা দুনিয়াতে মাপ পাবো ইনশা একটু মনোযোগদার শুনবেন তাহলে সবচাইতে বড় জিকির কি যে জিকির আমার আল্লাহ তালে নিজেই হেফাজত করতেছেন এই জিকিরটা নাজিল হয়েছে ইন্না নাহনু নাজাল্লা জিক্র এই জিকিরটার নামই হলো আল্লাহর কোর কি আল্লাহর কোর এই মুসলমান বাবাজিরা শোনেন এখন যদি একটা কোরআন সৈব এনে আপনাদেরকে বলি ভাই আসেন কোরআন শৈবটা ধরেন তো এখানে অনেক যুবক আছে তারা কিন্তু কোরআন সৈপ ধরবে না পড়ার কথা কিন্তু বলা হচ্ছে না খালি কোরআন শৈবটা ধরো এরকম কোরআন শৈব তার হাতে দেওয়া হয় ওই হাত টান দেবে কারণ ওই যুবক জানে লায়ামু ইল্লাল মোতাহরুন এটা এমন একটা জিকির এমন একটা কিতাব যেইটা স্পর্শ করতে গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ ছাত্র যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে এই শিক্ষা তাদেরকে পবিত্র করতেছে না চরিত্রবান করতেছে না সাকিব খানের মতন প্যাট ভরে দেওয়ার শিক্ষা গ্রহণ করছে ধরে কোন কথা ঠিক কিনা বাংলাদেশের সবচাইতে বড় লুচ্চার নাম হলো সাকিব খান জোরে কোন কি খান ওর কাছে দিয়ে মেয়ে মানুষ যায় ওই আর প্যাট ভরে দেয় আমাদের মধ্যে মহলানা আর রিসোর্টে গেলে সাম্বাদিক জিজ্ঞাসা করে এটা কার বউ মামুন হক বলে আমার বউ কাবিন আছে আলেমরা বলে ধরা পড়লে সাংবাদিকরা কাবিন চায় আর এই বেটা বিয়ে ছাড়া পেটের মধ্যে বাচ্চা দেয় বাচ্চা হওয়ার দুই বছর পরে ফেসবুকে সাপ্লাই দেয় তারপরেও ওর কাছে কোনো সাংবাদিক যায় না ধরে কোন কথা হেঁটে করে না আলেমদের কাছে ভালোই যাও হ্যাঁ আর ওদের কাছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে সেই জিকিরটা কি সেই জিকিরটার নাম নাম হলো আল্লাহর কোরআন বলেন জিকির আল্লাহ যদি যদি কোরআন স্পর্শ করতে চান তাহলে নিজের শরীর পবিত্র করা লাগবে যেই জিকির স্পর্শ করতে গেলে শরীর পবিত্র করতে হয় সেই জিকির যদি কেউ গ্রহণ করে তাহলে আল্লাহ তাকে ফেরস্তার চাইতেও পবিত্র বানায়া দেয় ওয়াইজা তুলিয়াত দুই নম্বর বৈশিষ্ট্য এখন আলোচনা হচ্ছে একটু মনোযোগ দিবেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াত যখন এই জিকির তারা তেলাওয়াত করবে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ইমানের জজবা বাড়ায়া দিবে আমি কিন্তু বলেছি ওই জিকির যারা পড়বে তাদের না ওয়াইজা তুলিয়াত মানে যারা তেলাওয়াত করবে তেলাওয়াত মানে কি তেলাওয়াত মানে হলো কোরআন পড়তে হবে এই আমার দিকে খেয়াল করেন কোরআন কি করতে হবে পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে নবী নবী খাদিজা করে পানি পড়তেছে আল্লাহ আল্লাহ বলে বলে আমি এক নম্বর জান্নাতি হলাম আর আমার প্যাটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হলো সাথে এমন কি আমল করলো যে আমল করার কারণে আমাকে বাদ দিয়া আমার মেয়েকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন খাদিজা বলে হুজুর পঁচপান্ন বছর বয়সে রাসুল বলে তাহলে পঁচপান্ন বছর ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলে আমি কাফের ছিলাম নবী সখের করে উপরে বলে খাদিজা আপনার জীবনের পঁচপান্ন বছর আপনি কুপুরি হালে কাটাইছেন এখন বলেন তো ফাতেমা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জন্ম জান্নাতি হয়ে জন্মেছে আল্লাহ বলে দুই নম্বর প্রশ্ন হলো আপনার যে মুখের নাকের রং এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখছে খাদিজা বলে হুজুর চল্লিশ বছরে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমনে আমি ছিলাম ছিলাম আমার হাজার হাজার ব্যবসা ছিল এই ব্যবসা পরিচালনা করতে গিয়ে হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নাকের সাইজ নোকের সাইজ গায়ের রঙ দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে আল্লা নবী বলে খাদিজা এখন আপনি বলেন আপনার প্যাটের মেয়ে ফাতেমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে রাসুল কে খাদিয়া কান্দার বলে রাসুল আল্লাহ আমার ফাতেমার চেহারা দুনিয়ার পুরুষ মানুষ কেমনে দেখবে কারণ ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে পর্দার ভিতরে বড় হচ্ছে রাসুল বলতে খাতে যা শুধু পর্দার ভিতরে জন্ম হয়েছে পর্দার মধ্যে বড় হচ্ছে তা নয় শোনে না ফাতেমার পর্দার ভিতরে মৃত্যু হবে আল্লাহ তার কবরকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর কাছে পর্দা করে দিবে শুধু এই যে পর্দা এই পর্দার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত না ডিগ্রি দিয়েছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে চিল্লে চিল্লি করতেছেন আপনার জান্নাতে মামুর বাড়ি জান্নাত কে আপনার মামুর বাড়ি ফাতেমা যাদেরকে সিগনেচার করবে ফাতেমা নবীর মেয়ে ফাতেমা তাদেরকে সিগনেচার করবে তারা ফাতেমার সাথে জান্নাতে ঢুকবে এই চিল্লে চিল্লে করলে জান্নাত যাবেন এসব স্টার জলসা বাংলা দেখে নষ্ট হয়ে গেছে চিল্লা চিল্লি এবার থামবে ইনশাল্লাহ থামবে না মায়েরা চুপ আমার মাইক কে ওদের দিকে দেয়নি নাকি একেবারে চুপ করেন যে মেয়েরা চিল্লাচ্ছে ওদের স্বামীরা জান্নাত যাওয়ার পারবে না জানেন আল্লাহ রাসুল বলেছেন আর দায়ুসুল জান্না দায়ুষ কোনো দিন লায়াদ হল জান্নাতে প্রবেশ করবে না সাহেবরা বললেন ইয়া রাসুল্লাহ দায়ুষ কোন নারী আল্লাহ রাসুল মুসকাহিতে বললেন দায়ুষ কোনো নারী না দায়ুষ হল সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না যার বউ সিল্লার চেয়ে আল্লাহকে স্বামী ধরবে আদমকে যখন জান্নাত থেকে বাইরে করে দেয় আদম কি কইছিল আল্লাহ আমার তো কোনো দোষ নাই আমি গন্দম গাছের কাছে যাইনি ফল আমি খাইনি হাওয়াজ আমাকে ফল খিলেছে আমি জানবার পারিনি যখন জানবার শরবতে ফল আছে তখন গলার মধ্যে হাত ঢুকে রক্ত করছি এখন বলো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ কায় আদম তোমার দোষ কিন্তু হাওয়া তোমার হয় আদম আল্লাহ হাওয়া তোমার বউ হয় তা হাওয়া গন্দম গাছের কাছে কখন গেল তুমি তখন কোথায় ছিলে আমি তো খেয়াল করিনি আল্লাহ হাওয়া শয়তানে যে ওয়া শুনলো ছয়তান যে কইলো এই গন্দম খাইলে জান্নাত ছাড়া লাগবে না তখন তুমি কোথায় ছিলে হাওয়া যখন শয়তানের ওয়াস হলো তোমার হাওয়া যখন চার জলসা জি বাংলা দেখতেছে তুমি তখন আদম কোথায় ছিলে আদম বলে আল্লাহ আমি খেয়াল করি নাই আল্লাহ বলে আদম তোমাকে জান্নাত থেকে বের করার একটাই মাত্র কারণ হলো তুমি হাওয়াকে বউ স্বীকার করলে কিন্তু হাওয়া কি করলো তুমি খেয়াল করলে না আজকে ওই সকল স্বামীদের বলবো আমার বাবা আদম ওই মা হওয়ার কারণে যেমন জান্নাত ছাড়তে হয়েছে এই সমস্ত নারীদের কারণেই আমাদের পাওয়া জান্নাত আমরা হারিয়ে ফেলবো ধরুন ঠিক কি না এজন্য নিজের বইয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই হ্যাঁ খেয়াল করবেন পয়সা আলাই হিম আয়াতদের দুই নম্বর বৈশিষ্ট্য হল যখন তারা কোরআন তেলাওয়াত করবে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ইমান বাড়ায় দিবে এখন তেলাওয়াত মানে কি কোরআন পড়া কোরআন পড়াতে বাংলাদেশ খুব নাম করতেছে গতকাল এক ছেলে ছোট বাচ্চা আবু রাহাত একশো সতেরো দেশের ভিতরে কোরআন পড়াতে সে তিন নম্বর পুরস্কার বাংলাদেশের টাকায় পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার কি কথা রে খালি কোরআন আর আমাকে বাংলাদেশে কোরআন খতম দিচ্ছে যখন বলা হয় ভাই তারাবি আমাদের কোরআন খতম হলো কে কি দিবেন দিবার তো চাচ্ছিলাম ভাই রে পকেটের টাকা নেই মানে ঈদের মার্কেট করে সব শেষ মন্দকের সিরা সিরা দিয়ে টাকা আসলো দোকানদার লেয়নি ওটা হুজরক দেয় সব মিলা দেখে বারো হাজার টাকার বেশি হয়নি সারা মাসে বারো হাজার তিরিশ পাড়া আর খুয়ে সরকার দেখলো পাঁচ মিনিটের দাম হলো পঁয়ত্রিশ লাখ আশি হাজার আমাদের বাংলাদেশে কোরআন পড়ার জন্য গোটা বিশ্বের মধ্যে নাম করতেছে কিন্তু তেলাওয়াতের অবস্থা খুবই কারণ কোরআন মোতাবেক আমাদের বাংলার মুসলমান চলতে চায় না ধরে কথা তেলাওয়াতের কারণে আল্লাহ ইমান বাড়াই দিবে সেই তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে কোরআন পড়ো কোরআন বোঝো কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সব বিষয় আছে না নাই অনানার্স জিলুম ইনল কর এক সঙ্গে তিনটে উঠলে দেখেন ওই তিনটেই কিন্তু ব্যাসাইজ আর ওইদিকে তাকে তাকে আর এখন যে কিছু একটা শুরু করবি বলবি আর ওই নবীরা তারা ওদেরকে সাইজ করতে পারবে না আরে বক্তার ওয়াজ দ্বারা সাইজ হবে আশ্চর্যকর আপনি আপনার ছেলের দিকে তাকান বাজান আল্লাহ রাসুল কিন্তু ফাতেমার ঘর গিয়ে দেখে নয় বছরে মেয়ে ফাতেমা হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে দেখেন আমাদের নবী কেমন ভাবছিল নবী ঘরের মধ্যে বের হয়ে আসলো ফাতেমা চমকে গেল যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমার মা বলে আদর করে আর সেই বাবা ঘর থেকে বেড়ে গেল কেন বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলেন বাবা কেউ দুঃখ তার মনে কান্তেছেন আল্লাহ রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কুমারিয়ে দিবে বাল্ত শিরুনাল হায়াটা দুনিয়া ওয়া আখের তো খৈরু আব কেবারে কে বলে কোরআন পড়াশোনা আল্লাহ বার খবর না এখন ফাতেমা যে মন একটু খারাপ হাতের দুটা চুরি খুলে দিছে ফেলে নবীর দৌড়ে গিয়ে দুই চুরি কুড়ে আনছে পকেটের মধ্যে যে ঢুকেছে ফাতেমা বলতেছে বাবা যে সুরে হাতে দেওয়ার কারণে আপনার মন খারাপ হলো আল্লাহ রাসুল বলে ফাতেমা মনে কষ্ট নিও না মনে কষ্ট নিও না তুমি নবীর মেয়ে বলে জান্নাতে যাবে এটা একটা জন্য মনে রাখবে না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে সবাই আল্লাহ সবাই রাগ করিস না মা একদিন তোর নাকে নাক ফুল পরাই দেবে একদিন তোর কানে দুল পরাই দেবে একদিন তোর গলায় মালা পরাই দেবে হাতেমা বলতেছে বাবা সেটা কবে আল্লাহ রসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে কারণ বিবাহের আগে কোনো মেয়ে মানুষের এগুলা পরা যায়জ না মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্যে এগুলা পড়বে যে পুরুষটা হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কারোর জন্যে হাতে চুরি দেওয়া লাগ না কথা কয় না স্বামী ছাড়া স্বামী যদি না থাকে তোর বিয়ে হয়নি তুই এত সাজা ঘুরিস কেন আমি মায়েদের বলতেছি তোমার বিয়ে হয়নি তুমি কার জন্য সাজ মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া একটা জন্য সাজা যাবে না একের প্লাজো পায়ে যাওয়া পরে আধাত টাকুর উপর হাই হিল পরে কিল কিল করতেছে আগে অন্যায় ছিল এরকম আগে আগেকার মেয়েরা অন্য বুক ঢাকতো আর এখন মেয়েরা অন্য ঘুরে দিছে এরকম ঘুরে এই পিছন দিকে দিছে সামনে খালি দুটা লাইট দেখা যাচ্ছে লাইট আমাদের ছেলেদের কোনো স্টাইল এই ব্যাপারটা নাই আমাদের ছেলেদেরকে নষ্ট করতেছে তোর কারণ কথা ঠিক কিনা আমি সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে ধর্ষণের আইন অ্যাসিড মারার আইন না করে নারী নিরাপত্তার নামে পর্দার আইন চালু করতে হবে তোর কারণ কথা ঠিক কিনা আজকে ঘরে ঘরে যদি পর্দা হয়ে যায় আমাদের একটা ছেলেও নষ্ট হবে না আর নষ্ট হওয়ার পিছনে কারণ হলো এই ব্যাপারটা নারী একটু মনোযোগ দিবেন ওয়াইজা আলাই হিম আয়াত যখন আয়াকে আল্লাহ তখন তোমাদের ইমানকে বাড়ায় দিবে সরান আল্লাহ এই ইমান বাড়ার লক্ষণ কি বর্তমানে আমাদের বাংলাদেশে ইমান বাড়ার লক্ষণ নাই ইমান বাড়ার লক্ষণ হলো অন্যায় দেখলে আপনি দেখবেন ওই ব্যক্তির ইমান বাড়ে গেছে যে অন্যায়কে বরদাস্ত করতে পারে না অন্যাই দেখলে নিজের জীবনের দিকে খেয়াল করে না আল্লাহর দিকে খেয়াল করে কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমওয়া বালাহিয়া আমার রাস্তায় যাদের হত্যা করা হবে অন্যের প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে জেল জুলুম ঠাশি দেওয়া হবে তোমরা কোনোদিন মনে করো না তারা পরাজিত হয়ে গেছে মরে গেছে আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ বাহাত্তর সঙ্গীকে নিয়ে হোসাইন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে যখন তাবুতে বসেছিলেন দুটা সাহাবি গভীর রাত্রে ঢুকছে একটা হল আবদুল্লাহ বিন মাসুদ একটা হল আবদুল্লাহ বিন ওমর দুজন সাহাবি হোসাইনের কাছে গিয়ে বলে ভাই আমাদের বয়সই তুমি তুমি আমাদের যে বয়স তোমার বয়স একই বয়স তো খামাখা গন্ডগোল করে লাভ কি খামাখা গন্ডগোল করে লাভ কি তুমি যায় না ভাই তুমি কুফায় যায় না বরং তুমি মদিনায় থাকো তোমার নানা হলো বিশ্ব তোমার বাবা হলো বিশ্ব আলেন তোমার মা হলো খাতুন মদিনায় ধৈর্য ধারণ করে থাকো ভাই হোসাইন রাজি তখন বলেছিল এতদিন পর্যন্ত তো কিছু বলিনি এতদিন পর্যন্ত চলেছে খেলাফাত আর এখন চলতেছে মুলকিয়াত মুলকিয়াতের মালিক কোন মানুষ না মুলকিয়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ ধরে কোন কথা ঠিক কিনা তার আল্লাহর মুলকিয়াত যদি কোন মানুষ নিতে চায় তখন তার বিরুদ্ধে আমাকে নড়তে হবে আবদুল্লাহ নমর বললেন আপনি তো একা নড়ে কি করবেন আপনার তো কেউ নাই হোসেন বলতেছে আমার কেউ নাই এ কথা আপনাদের কে বলেছে যার কেউ নাই তার কে আছে দেহ থেকে মস্ত বিচ্ছিন্ন হয়ে গেল দেহ পড়ে থাকলো কার আর মাথাটা নিয়ে গেছে ইয়েদিদের দরবারে একটা গামলার মধ্যে হোসেনের মাথা যখন ইয়াজিদের সামনে উপস্থাপন করা হয় ইয়াজিদ হোসেনের মুখের মধ্যে একটা লাঠি ঢুকাইয়া তিরস্কার করে বলতেছে হোসাই আমার প্রস্তাব যদি আজকে গ্রহণ করতাম তাহলে তোমার এই পরিণতি হইতো না হুসাইন দেখো তোমার দেহ আছে কারবালায় মাথা আছে কুফাই রে হুসাইন কত বড় ভুল করলে এমন কথা যখন ইয়াজিদ হোসেনের মস্তককে লক্ষ্য করে বলতেছে ওই দরবারে অনেক নবীর সাহাবি ছিল কিন্তু কেউ মাথা তুলে কথা বলার সাহস পাইলো না অনেক সাহাবি ছিল কিন্তু কেউ মাথা তুললো না মাথা নিচু করে আস যখন মানুষ ক্ষমতার দাবিদার হয়ে যায় তখন সেই দেশে ন্যায়ের পক্ষে কথা বলা খুব কঠিন হয়ে যায় দলেখন কথা ঠিক করে সবাই যখন মাথা নিচু করে বসে আছে আশি বছরের একজন স্বাভাবিক আশি বছর চিন্তা করতেছে বুড়ে হয়ে গেছি মর্মিত তো। তো মরার আগে হন তো অন্যায়ের প্রতিবাদ করে মরি ওই সাহাবি দাঁড়িয়ে বললে রিয়াজি তুমি যার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ তুমি শেষ হয়ে গেছো তোমার দেহ আছে কার বলায় আছে কোথায় তুমি জানো এ কে আমি জানি আমি দশ বৎসর রাসুলের খাদেম ছিলাম দশ বৎসর খেদমত করা অবস্থা একদিন রাসুল ঘরের মধ্যে নফল নামাজের শেষ দেয় যার মুখের মধ্যে লাঠি ঢোকাচ্ছ সে হোসাইন কোথেকে দৌড়ে সে নানার পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল চল আমি ছোট্ট মানুষ বোঝে না বলে আমি হোসাইনকে যখন পিঠ থেকে না চাইলাম নবী আমার নামাজরত অবস্থায় হাত দা নিষেধ করলেন কেউ পরে হোসাইন বলতেছে যে ঘোড়া চলবে না এই ঘোড়ার পিঠে বসে আমার লাপি এই বলে হোসেন যখন ঘর থেকে বেরিয়ে যায় নবীর থেকে মাথা তুলে নামাজ শেষ করলাম বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এত বড় বেয়া দেবে হোসেন করল আমি পিঠ থেকে না আবার চাইলাম কিন্তু নামাজ নিষেধ করলেন কেন রাসূল ডাক বলে তুমি নামানোর আগে আমি হোসেনকে পিঠ থেকে না আবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবিব আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি আপনারে ঘোড়া বানাইছে আমার বড় ভালো লাগতেছে বলে আল্লাহ এত ভালো কেন নবী রে হয় হয়তো আমি থাকবো না তুমি থাকতে পারো সেদিন দেখব হাসাইন বাতিলের সঙ্গে লড়াই করে নিজের জীবন পর্যন্ত স্বর্গ করে সাহায্যের পিয়ালা পান করে চির অমর হয়ে যাবে বাতিলের সঙ্গে লড়াই করলে কেউ মরে না সে চির অমর হয়ে যায় প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে আছে না নাই গোটা বাংলাদেশে একটা ইজিদ নাই গোটা বাংলাদেশ অনুবেক্ষণ গ্রন্থ দেখতে দেখেন ইয়াজিদ নামের কোনো মানুষ নাই আর হোসাইন পাড়ায় পাড়ায় তার মনে বোঝা গেল হোসাইন রা মরে না ইয়াজিদের আর জন্মই নেয় না আরে মায়া তুহু জাদা তুহুম ইমান এই কোরআনের তেলাওয়াত তোমার ইমানকে বাড়ায়া দিবে সেই তেলাওয়াত মানে কোরআন মোতাবেক আমাদের চলা বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এটা কিন্তু আমি শুরুর দিকে কি পরিবেশ মনে করেন আমি একটা দৃষ্টান্ত দেখ আমি হুজুর হয়ে একটা ছেলেকে জন্ম দিলাম কিন্তু সন্তানকে লালন পালন করতে দিছি হিন্দু করে পরিবারে কার পরিবারে আমি কিন্তু হুজুর জন্ম দিছি একটা ছেলে লালন পালন করতেছে হিন্দুরা দশ বছর পরে আমার ছেলেকে যদি আমি ফেরত নেই আপনার সত্যি করে বলেন তো ওই ছেলেকে আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে আর ওই হিন্দু জন্ম দিয়া পরে একটা ছেলেকে আমার বাড়িতে লালন পালন করতে দিছে দশ বছর পরে হিন্দু কয় হুজুর আমার ছেলে আমার ফেরত দেন আপনারা বলেন তো আমার বাড়িতে দশ বছর যে ছেলেটা লালন পালন হলো ও যায় কি হিন্দু পরিবারে ভগবান কবে না আল্লাহ কবে তার মানে কি বুঝলেন যে জন্মদিনেই হিন্দু মুসলমান হয় না হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে জরেখন কথা ঠিক কিনা বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতিছে একটা হিন্দু কিন্তু কোন মসজিদে টেস্ট করতে আলো না যে মুসলমানেরা কিভাবে নামাজ পড়ে চলো যায় একটা হিন্দু কোনো দিন আমাদের ঈদগাহে আসলো না অথচ বাংলার বহু মুসলমান দুর্গা দুর্গাপূজার গেছে জরেখন কথা ঠিক আছে কথাকার কথা এই পরিবেশে আমরা যদি চলতে থাকি দুনিয়াতে হয়তো ইমানের দাবি করতে পারবো কিন্তু মুসলমান হয়ে আমাদের মরা বড় কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহর কোরআনকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন মুমিনদের সব কিছুর সমাধান যিনি দিতে পারবে সে কিতাবের নাম হলো আল্লাহর কোরআন সমস্ত কিছুর সমাধান দিতে পারে আল কোরআন বলবেন সব কিছুর সমাধান এই যুবকদেরকে মাদক মুক্ত যদি করতে চাই আল্লাহর কোরআনে তার বিধান আছে না নাই জিনা মুক্ত যদি করতে চাই বিধান আছে না নাই এই যুবকদেরকে যদি সুন্দর চরিত্রের মানুষ করতে চায় তাহলে নৈতিকতা আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাকে এলাকা খাবে যে মাদসা নাই আর প্রাইমারি আছে আপনি খালি সকালবেলা দুটা জায়গা তাই করবে সকালবেলা প্রাইমারি যাবেন যা দেখবেন প্রাইমারি পেশাবখানার কিছু ছাত্ররা পেশাব করতেছে সকালবেলা হাফেজি মাদ্রাসা যাবেন সেখানে দেখবেন হাফেজি মাদ্রাসার পেশাবখানায় কিছু ছেলে পেশাব করতেছে এই দুই ছেলে খালি পেশাবটা আপনি দেখবেন হ্যাঁ এটা দেখবেন যে এই খোরাটের কারণে যে ইমান বেড়া যায় কারণ কি এটা দেখা লাগবে তো আমি যতদিন প্রাইমারি গেছে যে দূরে উঠছে এরা কোনোদিন বসে থাকা পেশাব করেনি আজ পর্যন্ত আমি দেখিনি প্রাইমারির কোন ছাত্র বসে থাকা ফেসাব করলো আমি দেখিনি যারা ফুল প্যান পরে ওরা সেন খুলে খাড়া হয়ে মারে আর যারা বসে মানে হাফ প্যান পরে তারা এই সাইড দিয়ে দাঁড় করে মারে আমি একদিন আমি একদিন এক ছাত্রকে বলছিলাম কে রে পেশাব করতে হয় কিভাবে এইটা তোদের শিখাইনি বলে কে শিখাবে শাসা বলে তোদের সার তখন হাসের হাসিয়ার আমরা পেশাব কুকার দুই একবার এসে দেখি আমাকে সারও খাড়া হয়ে করে ওরকে সারও খাড়া হয়ে আচ্ছা আপনি বলেন তো ছাত্র খাড়া হয়ে সারও খাড়া হয়ে কারণ কি কারণ ওদের নৈতিকতার শিক্ষা হলো আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢল ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিয়াটা সূর্যম আমার বিয়াটা আপনার বলেন তো যতগুলো আমি পড়লাম এর মধ্যে একটা কথা সত্যি আছে একটা কথা আইরে আইটি না এ ভরা দিয়ে না গেল বোয়াল মাসে তাই না দেখে ভদর নাসে আপনার সত্যি করে বলেন তো একটা নৌকা কোনোদিন বোয়াল মাসে নিয়ে এদের এই যে নৌকার আপনি নৌকা নিয়ে হননি আপনি কি নৌকা কি এই কবিতা দিয়ে সর্বনাশ করে আপনি জানেন পৃথিবীর সর্বপ্রথম যে যানবাহন পৃথিবীর সর্বপ্রথম যানবাহন আল্লাহর হুকুমে নুহু নবী তৈরি করেছে সে যানবাহনের নাম কি

ওই পেশাবটা ক্লিয়ার করার জন্য তারা গলা খাকারি মারতেছে পেশাব যখন হয়ে গেল পানি খরচ করতেছে পানি খরচ করার পরে ও করতেছে জিজ্ঞাসা করেন বাবা এভাবে পেশাব তুমি কেন করল তখন এই বাচ্চারা বলবে আমরা আল্লাহর কোরআন পড়ি আর কোরআন ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয় তাহলে চিন্তা করেন যেই কোরআন ধরতে গেলে শরীর পবিত্র করা লাগবে সেই কোরআন যখন কেউ তেলাওয়াত করবে কোরআনকে গ্রহণ করবে আল্লাহ বলেছেন যা দাতুহুম ইমান আল্লাহ তার ইমান বাড়ায়া দিবে মুমিনদের দুটা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম এখন তিন নম্বর হল ওয়ালিহীম পড়েন ওয়ালিহীম সোহান আল্লাহ ভাই যান আমি আপনাদের নিয়ামতপুরে বহু মাহফিল করেছি এবং সামনে আছে আজকের মাহফিলটা হচ্ছে এখানে শুনলাম যে নব্বই জন যুবক তারা চাঁদা দিয়ে মাহফিল করতেছে আমাকে বলছে হুজুর এখানে জোর জবস্তের কোনো দরকার নেই আপনার ওয়ার্ড চলতে থাকবে এই ফাঁকে আমাদের একটু গামসা বা রুমাল দেওয়ার আপনাকে ব্যবস্থা করবে তা আমি যুবকদের বলবো তোমরা নব্বই জনকে আশেপাশে আসো একজন বলে জিয়া এ আপনি উঠলেন কেন আপনি কি যুবকদের মধ্যে একজন নাকি এই ছেলে তুমি এখন উঠলে কেন এই নব্বই জন একবারে চারিদিক থেকে নামো ব্যাগ গিয়া রুমাল গিয়া যার যেটা আছে সেটা এটা নামো মাত্র পাঁচটা মিনিট মাত্র পাঁচটা মিনিট আল্লাহ কোরআনকে মহব্বত করে এই কোরআনের মাহফিলের টেজে একটা কোরআন শরীফ রাখা দরকার মাঝে মাঝে বক্তা এরকম কোরআন দেখাবে তোর এখন ঠিক কিনা কিন্তু আমি আপনাদের কি দেখাবো এই ছেলেরা যে কোরআনের মাহফিল করেছে গান বাজনা না করে এতে আপনারা খুশি রাবে তার কারা কারা খুশি আল্লাহকে হাত দেখান তো দেখি হাত নাম এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায় রুমাল যায় আপনারা কোন পক্ষে দশটা টাকা হলেও দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য কয়টা বলা গেছেন কয়টা এই সময় বলেন কয়টা এক নম্বর বৈশিষ্ট্য হল ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য যখন তারা আল্লাহর করবে অর্থাৎ কোরআনকে গ্রহণ করবে তখন অন্তরের মধ্যে কি হবে কম্পন সৃষ্টি হবে নম্বর দুই বৈশিষ্ট্য হল আলাইহু যখন তারা কোরআনের আয়াতকে গ্রহণ করবে আয়াতকে গ্রহণ করার কারণে জা ধুম ইমান আল্লাহ তাদের ইমানকে বাড়ায় দিবে আমাদের ইমান বাড়ানোর দরকার আছে না নাই তিন নম্বর বৈশিষ্ট্য হল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসে আছেন চড়ক বোঝেন নিচে নমুদের চুলা খালি দাও দাও করে জ্বলতেছে দেখেন ইমান কাক্তায় রববিহীম মুমিনদের বৈশিষ্ট্য তিন নম্বরটা আসলে আসলে চড়কে বসে আছে ফেরেশতা জিবরে এসে বলে ওগো আল্লাহর আল্লাহ নবী ইব্রাহিম আপনি চড়কে বসে ভয় করতেছেন আপনি চড়কে বসে কানতেছেন ইব্রাহিম নবী বলে জিব্রাহিম আমার কান্না ওই আগুনের চুলার জন্য না আমার কান্না হলো আমার বাবা আজর আমার বাবা আজর চড়কে রশি ধরে টানতেছে এই টানা মানে আমাকে বাঁচানোর জন্য নয় আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া আমার আফসোস দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে তার বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে আর এমন একজন বাবার আমি সন্তান যে আমি বিপদে পড়েছি আমার বাবা আমাকে আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি কেমন বাবার সন্তান হলাম আজকে যারা এখানে বসে আছেন আপনারা কেমন বাবার সন্তান হলেন ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে আগুনে ফেলে দেবার চাই আপনাদের বাবা আপনাদেরকে জাহান নামে ঠেলে দেবার চাচ্ছে ধরে কথা ঠিক কিনা কথা কোন ঠিক কিনা বাইরে আপনি বুঝে নেবেন আপনি সেই ছোট মাসুম বাচ্চা আপনার হাতে আপনার বাবা কোরআন শরীফ না দিয়ে একদম ভাগডুম ঘোড়ড়ুম বউ দিয়েছে বই দিয়েছে আপনার বাবা আপনি কিন্তু বলেন নাই যে আমি প্রাইমারি যাব না আবিদিমা যাব কিন্তু আপনি বলেন নাই আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়েছে আমার বাবাকে কোন সন্তানকে কোন শিক্ষা দেব এই শিক্ষা কিন্তু আপনার বাপ মা সিদ্ধান্ত নিয়ে কথা কোন ঠিক কিনা সিদ্ধান্ত আপনারা বলেন তো সিদ্ধান্ত কি ঠিক করছে আর কথা কয় না সিদ্ধান্তকে ঠিক করছে মুসলমানের সর্বপ্রথম শিক্ষা কি হা তো শিক্ষা কি আল্লাহর কোরআন যেটা প্রথম পাঁচ আপনারা দেখেন প্রথম পাঁচ আয়াত জিব্রাইল বললেন ইকরা বিসমি rabbikal lazī khalaq khalaqal insāna min 'alaq আপনি পড়েন আপনি পড়েন সেই আল্লার নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার মনে বোঝা গেল যে পড়াতে বিসমিল্লা সেই পড়াটাই মুসলমানকে গরু করতে হবে ঠিক ঘুরতেছেন মেয়ে হয়ে সারাদিন ঘুরতেছে অথচ বাবা কিছুই বলতেছে না আল্লাহ কোরআনে বলেছেন কু কুম নার রে মুরব্বী তুমি যদি জাহান্ন ঘুম থেকে বাঁচতে চাও তুমি একলা বাঁচো না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে তুমি অবহাস করেছ তুমি পাঁচ অক্ষর নামাজ মসজিদে পড়ো আর তোমার ছেলে ফদরা আদান শুনেছে এত উপায় না তোমার বাবা হিসেবে দায়িত্ব হলো তুমি মসজিদে নামাজ পড়লে তোমার ছেলে যদি ঘুম পারে তোমার নামাজ আল্লাহ দরবারে কখনো কবুল হবে না নামাজ যদি কবুল করতে চাও তাহলে তোমার সন্তানকে সঙ্গে নিয়ে সামনে কাতারে ডাড়া জোরে কথা ঠিক কিনা যদি তোমার ইবাদত কে কবুল করতে চাও তাহলে তোমার বেপর্দা মেয়েকে বোরকা কিনে দাও তোমার বেপর্দা মেয়েটা আজকে সমাজের যুবকদেরকে চরিত্র নষ্ট করতেছে আমি হাজারো ভালো মেয়ে আছে তাদের দোষ বলবো না কারণ তাদের কারণে সমাজের কিছুই নষ্ট হয় না এক পরিমনির মতন বুবলির মতন যদি বেহায়া থাকে তাদের কারণে আমাদের যুবকের চরিত্র নষ্ট হয় ধরে কোন কথা ঠিক কি না তাহলে ওরাও তো একটা বাবার মেয়ে আমি আপনাদের বলতে শোনেন ইব্রাহিম নবীর বাবা আজর টানতেছে রশি চলক ফেলে দেওয়ার জন্য আগুনে চুলের মধ্যে আর এখনকার বাবারা চাচ্ছে তাদের সন্তানগুলো জাহান নামে চলে যায় আপনি দেখেন আপনার ছেলে সারাদিন যে স্ক্রিন টাচ মোবাইল নিয়ে ঘরে সেই মোবাইলটা আপনি হাতে নেন দেখি ব্যাটা তোর মোবাইলটা দেখি আপনি তো কিনে দিয়েছেন অনলাইনে লেখাপড়া করার জন্যে কারণ করোনার সময় স্কুল কলেজ বন্ধ ছিল লেখাপড়া চালু রাখার জন্য অনলাইনে শিক্ষা দেওয়া শুরু করলো আপনি গরিব মানুষ আপনি ঠিক মতো সংসার চালাতে পারেন না আপনার অটো ভ্যান বিক্রি করে ছেলেকে একটা মোবাইল কিনে দিলেন ছেলেটা যেন লেখাপড়া করে ভালো হয় কিন্তু আপনার ছেলেটা ওই মোবাইল পায়ে অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে অনলাইনে এখন প্রেম শুরু করেছে ধরে কথা ঠিক কিনা তাহলে বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই এ কথা আছে না নাই আপনি তো বাবা রে আপনি তো বাবা আপনার ছেলেটা ব্যবসায়ী হলো কেন এটা আপনাকে দেখতে হবে তো যে বাবা সন্তানকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা না করবে ওই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতো খারাপ বাবা ইব্রাহিম বলতেছে আমাকে তো আগুনে ফেলে দেওয়ার জন্য আমার বাবার রশি জানতেছে আর ওই সকল বাবারা তাদের সন্তানকে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য রশি ঢিল দিয়ে থাকে কথা ঠিক কিনা হ্যাঁ ফেরেশতা বললেন ওগো নবী আপনি যদি চান আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাকা দিচ্ছে ছয়শ তাহলে একটা পাকার বাতাস দিব আগুনের চুলা সহ আগুন সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে আমাদের জাতির পিতা ফেরেশতা জিব্রাইল দিকে তাকায় বললেন হাসবি বলেন পড়েন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিয়মাল মাওলা অনীমন্ন সি ওয়াই লা লা রব্বিহীন এতলো মনিনদের তিন নম্বর বৈশিষ্ট্য আমাদের জাতির ভিত্তি শিক্ষা দিয়েছে ইব্রাহিল মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম মাখলুক হয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়া হারাম আমিও ইব্রাহিম মাখলুক তুমি ইব্রাহিল মাখলুক খালেক কে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে সাহায্য চাওয়া ইব্রাহিম ইনসান আর তুমি জিব্রাহ মালাইকা তুমি বলো তো ইনসান এবং মালাইকা ফেরেস্তা এবং মানুষকে কে সৃষ্টি করছে তাহলে তুমি লিয়া আমার কাছে মশান মারতেছে এক পাখ বাতাস দেব আগুনের চুলা সাগরের মধ্যে নিবে যাবে আমি ইব্রাহিম থাকা অবস্থায় আমি ফেরেশতার কাছে সাহায্য চাব না সাহায্য যদি চাইtie হয় কেবল মাত্র কার কাছে ওয়াইলা রব্বিহিম তাওয়াক্কালুন আমি ভরসা করে আছি আল্লাহর দিকে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুলনা ইনারুকুন ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম রে দুনিয়ার কোন দিকে না তাকায় আমি আল্লাহ তোর ইমান এত বাড়ায় দিছি ইমানের পরে চুলাকে আমি শান্তির বাগান বানায়া দিলা ফেরাউন বলতেছে কোন দিকে যাবে তিন দিকে আমরা লাঠি শোটা নিয়ে দাঁড়ায় আছি একদিকে সাগর তোমার যাওয়ার কোনো রাস্তা নাই মুসা আল্লাহর দিকে তাকাই বলে আল্লাহ ফেরাউন বলতেছে আমার বলে যাওয়ার রাস্তা নাই আচ্ছা তুমি কি বলো আল্লাহ আমি এতদিন তোমার সঙ্গে গল্প গুজব করলাম এই ফেরাউন আমার বলে রাস্তা হেরে গেছে আমার যাওয়ার রাস্তা নাই আমি তোমার দিকে তাকাই আছি আমি তোমার দিকে তাকে আছি সকলে পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব ওয়া মুমিনিন আল্লাহoverline রাস্তা বানায় দিছে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিলো এখন আমরা যে আল্লাহর দিকে তাওয়াক্কুল করব সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই সব ভাষণ দিচ্ছে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না ততসব इजाজা নাসুল্লাহ ওয়াল ফত আর আইতন্নাস এডখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়া যারা প্রকৃত মুসলমান হবে তারা কখনই বলবে না ভারতের সহযোগিতায় মুসলমানেরা স্বাধীন হয়েছে মুসলমানেরা সহযোগিতা করেছে স্বয়ং আল্লাহ করছে করছে অনেকে বর্তমান বাংলাদেশে নতুন কোন সরকার যদি গঠন করতে চাই হয় ভারতের সহযোগিতা লাগবে না হয় আমেরিকা সব আছে আমেরিকা কি কয় একটা মুসলমান আল্লাহর দিকে তাকাই থাকায় অনেকে বলতেছে এইবার নির্বাচন ভালো হবে হুদু বিদেশি সাংবাদিক থাকে বিদেশি সাম্বাদিক তোর কান্দের দুই ফেরস তো কিছু করে ফাটতেছে না দুই কান্দা দুই ফেরস আছে ওই সমানে মুড়ি লিচার সিল মারতিছে মুড়ি লিচার সিল দুই ফেরস থাকে কি করবো আল্লাহ আল্লাহকে খালি লেখা থ বেড়া গল্প করতেছে দরজালা বন্ধ করে কাম করছে কেউ দেখেনি ফেরেস আল্লাহ এখন কি লাগবো আল্লাহ বলতেছে এখন কি লিখব কারোর কি ঈমানই নাই বেঈমান বিনা হিসাবে জাহান্নাম বেঈমানদের করে হিসাব লাগবে না আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবে যারা বলবে দরজাটা বন্ধ কেউ দেখেনি তাদের ঈমান নাই তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখ তার বলেন আসেন আমার বারিশ তার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার পারে থাকলে তারা পাড়া পারে থাকলে তারা সঙ্গেনীয় গাড়ি ভাড়া গাড়ি ভাড়া মানে কি নেই কামল নামাজ রোজা হজ্জাগার পাড়া পারে থাকলে তারা সঙ্গেনীয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার আমি পাপি তিনি জাবিন্দার আছেন আমার মুকত্তার আছেন আমার ব্যারিস্টার সেই বিষয়ে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি

সঙ্গে নিয়ে ও আমিল হাতি আমাদের সঙ্গে যদি নিবার চাই তাহলে মুমিনদের তিনটা বৈশিষ্ট্য ছাড়া উপায় কেন উপায় দীর্ঘ সময় ধরে এ বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এখানে সময় হচ্ছিল মাগরিব থেকে এসা এশার নামাজ চারিদিকে শেষ হয়ে গেছে এখানে এশার নামাজ হবে আপনার কখনো মনে করবেন না যে এশার নামাজ ওয়াক্ত হয় কম না রাত বারোটার আগ পর্যন্ত এশার অক্ত আছে আল্লাহ রাসুল আমাদের কষ্ট হবে দেখে এশার নামাজ দেরিতে আদায় করেনি কিন্তু দেরিতে পড়াই রাসুলের পছন্দ ছিল আজকের মাহফিরের সম্মানিত প্রধান অতিথি আমার চেয়ারম্যান ভাই তাকে আগেই বলা হয়েছিল কিছু বলেন তখন লোকজন ছিল না উনি বলেছেন হুজুর মনাজ রাখবে কিছুই বলবো না শুধু জনগণের সামনে একটা সালাম বিনিময় করতে চাই এই